শুনবেন সকালের সংবাদ খবর পড়ছি টয়লেট কার খবর ড্যাং 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 সবাই একটু কান্টার দেন খবর পড়ছি মোহাম্মদ শফিকুল ইসলাম খান গতকাল সূর্য উঠলে আর ডুববে না ডুবলে আর উঠবে না বরিশালে একটি বটগাছ থেকে একটি হারলে ডিম পরে একটি বিল্ডিং ভেঙে গেছে মানুষের খুনু ক্ষয়ক্ষতি নাই মানুষ মন মানুষের জরিমানা সাপেক্ষে তাদের বান্দরবন ট্রান্সফার করা হয়েছে গাজীপুরে মিষ্টির উপর মাছি হামলা চালাইছে কিছু মাছি নিহত হয়েছে কিছু মাছি আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর যারা আহত হয়েছে তাদের লাঠিটা গায়রা থাওয়া হয়েছে মাছিরা দলে দলে মিছিল বাইর করছে যে তারা বলছে যে আমাদের দিন সোয়াশার করে মিষ্টি না দিলে আমরা মিষ্টির উপর আরো হামলা চালাইব যমুনা নদীতে কাল ঢেউ ঢেউ বাড়ি খেয়ে আগুন ধরে গেছে মাছের কোনো ক্ষয়ক্ষতি নাই মাছে কয় আমরা টানেই ভালো আছি বাড়িতে চোর আসলো চোর বেড়া ভেঙে দৌড় দিল উত্তর মিহি আমি বেড়া ভেঙে দৌড় দিলাম দক্ষিণ মিহি গেতে গেতে একটা নদী বাজলো নদী ফাইরা দিলাম তোর দাঁড়িতে করা ইসা মাছ বাজলো বাড়িতে ইসা বউরে কইলাম ইসা মাছকে খাবার দে বললাম দুইটা ভর্তা কর শুনবেন ইংরেজি সংবাদ ইউজ লাইট বেরি ব্যাক টু টাঙ্গাইল ফেরি লাট বল টু পেয়াসিস গাবলা গাবলা ফাঁকা 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 গাবলা গাবলা চাকা চাকা শুনবেন খেলার সংবাদ গতকাল মাছি এবং কাঁকড়া দুই দশ থেকে দুইটা আগত খেলোয়াড় তারা খেলা চলাকালীন মধ্য মাঠে রেফারি পাঁচ হাত মাটির নিচে গাইরা গেড়ে পড়েছে ঘটনাস্থলে সাংবাদিক এবং চার পাঁচটা নাফিত এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে এই রেফারি কোথায় চলে গেল তারা বলেছে যে আমাদের এই রেফারিকে বের না করলে আমরা খেলাধুলা বাদ দিয়ে দিব তো পরবর্তী খবর শুনবেন রাত ১২টার পর আপনারা সাবস্ক্রাইব করুন জোনাকি টিভি টাঙ্গাইল আজকের মতো খবর এখানে শেষ করা হলো।